নমস্কার এডু পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ বিশে আগস্ট এনআইএস ডিএলএড রেজাল্ট আউট হওয়ার কথা ছিল মাননীয় চেয়ারম্যান এনআইএসের চেয়ারম্যান মহাশয় ঘোষণা দিয়েছিলেন যে কুড়ি তারিখ নাগাদ রেজাল্ট আউট হতে পারে ফার্স্ট সেমিস্টারের ওয়াই এনআইএস শিক্ষকগণ আপনারা অপেক্ষা করছেন কখন রেজাল্ট আউট হবে কখন রেজাল্ট আউট হবে কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট আউট হওয়ার সংবাদ এনআইএসের দপ্তর থেকে জানানো হয়নি বা এনআইএসের ওয়েবসাইটেও কোনো রকম রেজাল্ট দেখার জন্য কোনো লিঙ্ক আপলোডেড হয়নি তো উনিশে আগস্ট এই নিয়ে ডিএলএড ডিএলএডের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হয়েছে বলে একটি লিঙ্ক ভাইরাল হয়েছে বা ঝড় তুলে দিয়েছে সেই লিঙ্ক নিয়েই কিন্তু একটা আলোচনা এখানে করছি হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে এরকম একটি লিঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে অনেকেই তার রেজাল্ট দেখতে পেয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং তার পরপরই আমার কাছে অনেক ফোন এসছে বা মেসেজ এসছে হোয়াটসঅ্যাপেও যে রেজাল্ট আমরা কিভাবে দেখতে পাবো তো আপনাদের এই বিষয়েই সতর্ক করার রয়েছে যে আপনারা সতর্ক হন এই এখানে দেখুন যে এনরোলমেন্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তারপরে রয়েছে সাবমিট এখানে এনরোলমেন্ট নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করলেই এরকম একটি নাম্বার দেখতে পাওয়া গেছে এবার দেখুন যে এখানের ওপরে এনরোলমেন্ট নাম্বারের জায়গায় শূন্য 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 রয়েছে এটা দিয়ে অনেকে দেখেছেন এবং এরপরই সবার মাথাতে এসছে হয়তো যে এটি একটি ফেক লিঙ্ক এবং আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এটা ফেক লিঙ্ক কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এখনো পর্যন্ত যারা এই ব্যাপারটা জানেন না তাদের কাছে যদি এই লিঙ্কটি পৌঁছে যায় তাহলে আপনারা কি করবেন খবরদার এই লিঙ্ক দিয়ে আপনারা কিন্তু কখনোই আপনাদের রেজাল্ট জানতে যাবেন না তার একটি কারণ হচ্ছে যে এনআইএসএর দপ্তর থেকে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট ঘোষণা করা হয়নি আর এই লিঙ্কটি হতে পারে কোনো চক্র এই লিঙ্কটিকে পাঠিয়ে দিয়ে টিচারদের বিভ্রান্ত করছে কিংবা আরও অনেক বড়ো ক্ষতি করার চক্রান্ত করছে আমি মনে করি যে নেট জুড়ে এখন অনেক দুষ্টচক্র কাজ করে তাদের থেকে সাবধান থাকতে না পারলে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেক বেশি তাই এই ইমেল আইডি বা ফোন নাম্বার বা এনরোলমেন্ট এনরোলমেন্ট নাম্বার দিয়ে কোনো দুষ্ট লোক কোনো ক্ষতি করার যদি চেষ্টা করে তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব হবে কারণ ইমেল আইডি আপনি এনআইএস ডিএলএডের আপনার অনেক তথ্য রয়েছে এছাড়া ইমেল আইডি বা ফোন নাম্বারটি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থেকে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তা আমি আবার সতর্ক করব খবরদার এই জাতীয় লিঙ্ক থেকে আপনারা রেজাল্ট দেখার চেষ্টা করবেন না এনআইএসের দপ্তর থেকে কখনোই এই জাতীয় লিঙ্ক থেকে রেজাল্ট জানার কথা বলে না এনআইএসের দপ্তরে রেজাল্ট জানতে হলে এই এনআইএস ডিএলএডের দপ্তরেই আপনাকে ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটেই জানা যাবে এনআইএসের যদি মূল ওয়েবসাইট হয় সেখান থেকে ডিএলএডের রেজাল্ট জানতে হলে ইন সার্ভিস টিচারদের করে ক্ষেত্রে বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু এখানে এই এনআইচডিএলএডের ওয়েবসাইটে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি লিঙ্ক দেখা যাবে অথবা যদি এখান থেকে না হয় তাহলে টিচার সেকশনে গেলে টিচার সেকশানে গিয়েও এরকম একটি লিঙ্ক এখানে একটা লিঙ্ক ভেসে উঠবে যে লিঙ্ক থেকে আপনার এনরোলমেন্ট নাম্বার অনলি এখানে পুট আপ করতে হবে সেই পুট আপ করলে যে এখান থেকে কিন্তু আপনাদের রেজাল্ট জানতে পারবেন তাহলে আগের দিনের যে লিঙ্কটি ছিল সেটি কিন্তু সম্পূর্ণ ভুয়ো এবং এতে এর ফাঁদে পা দিয়ে কিন্তু বিপদগ্রস্ত হবেন না এ বিষয়ে কিন্তু আমি আবার সতর্ক করছি সতর্ক করছি যারা এখান থেকে রেজাল্ট দেখে নিয়েছেন তাদের কথা নয় যারা নতুন করে আবার এই লিঙ্কটি পেয়ে না জেনে দেখতে যাবেন বা আপনাদের রেজাল্ট দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক করছি এছাড়া আরও একটি লিঙ্ক কিন্তু নেটে ঘুরে বেড়াচ্ছে সেটাও কিন্তু সঠিক নয় সেখানে আমি আপনাদের দেখাচ্ছি সেই লিঙ্কটি দিয়ে কি ওপেন করলে কি হবে এবং সেই লিঙ্কটি কিন্তু শুধুমাত্র এনআইএসের যারা সরাসরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি আপনারা যদি এনআইএসের মূল ওয়েবসাইট ওপেন করে থাকেন তাহলে তাহলে এখানে স্ক্রল করে নিচের দিকে যান নিচের দিকে গেলে দেখতে পাবেন এক্সামিনেশান রেজাল্ট এই এক্সামিনেশান রেজাল্ট এখানেও কিন্তু একটা লিঙ্ক দেওয়া রয়েছে রেজাল্ট ফর অ্যান্ড অন ডিমান্ড এক্সামিনেশান ফ্রম জুন দু হাজার আঠেরো অনওয়ার্ডস তারপরে এখানেও কিন্তু আপনি ক্লিক করে নিজেদের রেজাল্ট জানতে পারবেন না এরপরেও কোন কোন চ্যানেলে দেখানো হচ্ছে যে এখানে ক্লিক করলে আপনার এরকম একটি অপশন এসে যাচ্ছে এবং সেখানে যদি আপনি রোল নাম্বার দেন তাহলে সেই রোল নাম্বার দিয়েও আপনি কিন্তু আপনার রেজাল্ট জানতে পারবেন এটাও কিন্তু সঠিক পদ্ধতি নয় এখান থেকেও কিন্তু আপনার রেজাল্ট জানতে আপনি পারবেন না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না ধৈর্য হারাবেন না আজ কুড়ি তারিখ এই কুড়ি তারিখে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আপনারা সবাই জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাজপেয়ীজির মৃত্যুতে এখন রাষ্ট্রীয় শোক চলছে সেই শোকের কারণে হয়তো আজ কুড়ি তারিখ রেজাল্ট আউট নাও সম্ভব হতে পারে বা সম্ভব হওয়া সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে কবে রেজাল্ট হতে পারে আমার মনে হয় এই শোক শেষ হওয়ার পরেই হয়তো রেজাল্ট ঘোষণা হবে তার মানে আরও পাঁচ চার দিন আপনাদের অপেক্ষা করতে হবে এবং এর মধ্যে যদি কোনো লিঙ্ক আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যায় তাহলেও কিন্তু আমি বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা অপেক্ষা করুন রেজাল্ট এসে যাবে এবং আপনারা এখান থেকেই রেজাল্ট দেখতে পাবেন তাহলে আশা করি আপনারা সতর্ক হয়ে চলবেন কোনোভাবেই কিন্তু ফাঁদে পা দেবেন না তাহলে আজ এই পর্যন্ত অপেক্ষা করুন রেজাল্ট এলেই আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব কিভাবে রেজাল্ট দেখতে হবে